আসসালামু আলাইকুম। সাইদাস ব্লগ এবং সাইদাস কুকিং ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে দুটি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজও বানিয়েছি আমের মিষ্টি আচার, তো সেই ভিডিওটাও আজ আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর সারা বছর এই আচারটা আপনারা বাসায় রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, আর রোদে দেওয়ারও ঝামেলা নেই। খুবই টেস্টি একটি আমের আচারের রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। আমের আচারটা বানানোর জন্য আমি সবার প্রথমেই আমগুলোকে কেটে রোদে জাস্ট হলুদ দিয়ে মেখে শুকাতে দিয়েছি। জাস্ট আমের গায়ের যে পানিটা সেটা শুকিয়ে যাবে। এরপর আমি সরিষার তেল দিয়েছি কড়াইতে, এতে 5 ফোড়ন দিয়েছি, আর সাথে দিয়েছি শুকনো মরিচ। তারপর একটু 5 ফোড়নটা শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে এখানে হচ্ছে গিয়ে সরিষা বাটা, আর সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছি, সিরকা দিয়ে, কোনো পানি এখানে ব্যবহার করিনি। তারপর এতে দিয়েছি রসুন বাটা, আর রসুন বাটাটাও আমি আধা বাটা করে নিয়েছি, পুরোটা একদম মিহি করে নিইনি। এরপর আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব নামানোর আগে। এরপর এতে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি মরিচের গুঁড়া, একটু বেশি করে মরিচের গুঁড়া এখানে দিয়েছি, একটু ঝাল হবে, বাট মিষ্টিটার পরিমাণ এখানে একটু বেশি হবে, ঝালটা একটু কম হবে। তারপরে আমি যতটুকু মরিচ দিয়েছি এতে অল্প একটু ঝাল হবে, বেশি ঝাল হবে না। এরপর এতে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ বাটা, দিয়েছি 2 চামচ পরিমাণ ধনিয়া বাটা। মরিচটা এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু সুন্দর আসবে, এই জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি, বাট অত ঝাল না, মোটামুটি একটু ঝাল হবে, কিন্তু মিষ্টির পরিমাণটা এখানে বেশি হবে, এটা খেয়াল রাখবেন, কারণ আমি এখানে মিষ্টি আচার বানাচ্ছি। তো মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে আমি হলুদ দিয়ে মেখে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলো দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলোকে কিন্তু আমি বেশি শুকাইনি, জাস্ট আমের গায়ের যে পানিটা সেই পানিটা শুকিয়ে গেছে, আর আমি এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এর আগেও আমি আমার চ্যানেলে যে আচার আপনাদের সাথে শেয়ার করেছি আচারের ভিডিওটি, সেটাতে আমের খোসা ছিল, তো এটা আমি খোসা ছাড়া বানিয়েছি। যারা খোসা পছন্দ করেন তারা খোসা দিয়েও বানাতে পারবেন, আমার ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। এরপর আমি এতে দিয়ে দিব চিনি, তো চিনি দেওয়ার আগে আমার লবণটা আরেকটু মনে হচ্ছে দেওয়া লাগবে, এর জন্য আমি আরেকটু লবণ এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়েছি চিনি, অল্প একটু ঢেকে দিয়ে, জাস্ট একটু ঢেকে দিয়েছি 3-4 মিনিট। এরপর ঢাকনি উঠিয়ে আমি এখানে চিনি দিয়েছি, চিনি দিয়েছি এখানে আমি 3 কাপ পরিমাণ, এখানে আমার 1.5 কেজি আম, 1.5 কেজি আমি আমি 3 কাপ চিনি দিয়েছি, তার মানে 250 গ্রামের একটু বেশি হবে চিনি। এরপর চিনিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমি বলেছি এখানে আমটা আমি মিষ্টি আচারের আমের আচার বানাচ্ছি, তো যে মিষ্টির পরিমাণটা চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছি। এরপরে এতে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ সিরকা। এরপরে দিয়ে দেবো এখানে ভাজা, যে আমি 5 ফোড়নটা রেখেছিলাম গুঁড়ো করে, সে ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এখন আমি আচারটা বেশিক্ষণ রান্না করব না, আমার আচারের যে আমের যে কাঁচা ভাবটা সে ভাবটা চলে গেছে, আম সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন জাস্ট চিনিটা গলে যখন আচারটা আমের গায়ে মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে, আচারটা একদম মাখা হয়ে যাবে, আচারের যে ঝোলটা আর আমটা যখন একদম মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার এখানে মোটামুটি মাখা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবের, আর আমার পেজে লাইক দিয়ে অথবা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য আরও কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।